देखिए ये है इंडिया गेट, ये है जर्मन इंडिया गेट ऑफ दिल्ली, ये देखिए इंडिया गेट का साइन सीन साइड। हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल डोडुरमा ब्लॉग्स। ये देखो रात्रि बेला लाइट गुलो जल से इंडिया गेट की भालो लग जाए देखते, आज तो बेची अंधकार होए गए तापर आरो सुंदर हो देखते। ये देखो नेताजी सुभाष चंद्र बोस इंडिया गेट के सैल्यूट कर छे। हम देखो इंडिया गेट साइड जाच्छी, हम देखो इंडिया गेट साइड जाच्छी। देखो संगे थको देखते थको हमारे वीडियो, आशा करी तुम्हारा भलो लगे। सबा एक प्लीज सब्सक्राइब कर दिओ। ये देखो हम देखो साइड चले जा इंडिया गेटर, तो हमारे इंडिया इंडिया गेट देखो कि भलो लगे देखते। তোমাদের পুরোটা ঘুরে দেখাবো এখন। এখন ব্লু লাইট হয়ে গেল, এই পাশে গ্রিন লাইট হয়ে গেছে। আশা করি তোমাদের সবার আমার ভিডিওটা ভালো লাগবে, ভালো লাগলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবে। এই দেখো এই হচ্ছে আমাদের ইন্ডিয়া গেট, অনেক দূরে গিয়ে দেখাই না হলে ভালো করে বুঝতে পারবে না। সামনে আছে রাষ্ট্রপতি ভবন, রাষ্ট্রপতি ভবনটা এখান থেকে হেঁটেই যাওয়া যায়, খুব একটা বেশি দূর না। এই সব লাইটগুলো জ্বলে উঠেছে, এই দেখো ইন্ডিয়া গেটটা জাস্ট দারুণ। এতে সুভাষ চন্দ্র বোস ইন্ডিয়া গেট কে স্যালিউট করছে। তোমাদেরকে আগেও বলেছি তোমাদের কেমন লাগছে আমার ভিডিওটা অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আমার আরো ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করো। আমরা সবাই মিলে আমার ইন্ডিয়াকে একটু স্যালুট জানাতেই পারি আমার কমন বক্সে এসে। সবাই প্লিজ 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 কমেন্ট করো। ডোডো ডোডোর বাবা ভিতরে যাওয়া যায় না বাবা, ডোডো বলছে সে ভেতরে গিয়ে ইন্ডিয়া গেটের ভেতরে গিয়ে ফটো তুলবে, বাট সেটা সম্ভব না, সিকিউরিটি গার্ডরা ইন্ডিয়া ভেতরে যেতে দেয় না, এখানে ব্যারিকেড করে দেওয়া হয়েছে। তোমরা সবাই দেখো ব্যারিকেডের পাশে ফুল দিয়ে সাজিয়ে দেওয়া হয়েছে, এই দেখো ভেতরে যেতে দেবে না তারা। ভেতরে যাওয়াটা উচিত না, তাই না? সবাই নোংরা করবে ভেতরে গিয়ে। এই দেখো বিভিন্ন কালার নিচ্ছে, খুব ভালো লাগছে দেখতে। তোমরা আমরা আমার ভিডিওগুলো এখনো যারা যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ প্লিজ আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করে দাও, বারবার বলছি, কারণ আমি অনেক নতুন নতুন ভিডিও নিয়ে আসতে চলেছি। এরপরে আজকে তোমাদেরকে ইন্ডিয়া গেটটা দেখালাম, আজকে হয়তো রাষ্ট্রপতি ভবন যাওয়া হবে না, তাও চেষ্টা করব যাওয়ার। হ্যাঁ, এরপর তোমাদের আগ্রা যাবো, আগ্রায় তোমাদের তাজমহলে সাইট সিন করাবো, সেখান থেকে শাহজাহানের, তার শাহজাহানের তো আর মহল বানানো হয়নি, তার আগে তার কারাগারে বন্দি করে নেওয়া হয়েছিল, কিন্তু তার সমাধিটা এখনো রয়েছে তাজমহল থেকে, সেটা দেখা যায় যমুনা নদীর ওপারে। তোমাদেরকে সেগুলো সব ভিডিও ভালোভাবে দেওয়ার চেষ্টা করব। আজকে আমরা ইন্ডিয়া গেটে এসেছি, দেখতেই পাচ্ছ এই দেখো এখান থেকে রাষ্ট্রপতি ভবন দেখা যাচ্ছে। বাট অনেক টায়ার্ড হয়ে গেছি, আজকে নাও যেতে পারি, কাল তোমাদের অবশ্যই রাষ্ট্রপতি ভবন লালকিলা আগ্রা তোমাদের সব ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে থাকবো, সঙ্গে থাকো দেখতে থাকো আমার ভিডিওটা। Thank you.
সাইডে এরকম বসার জায়গা করে দেওয়া হয়েছে। আমার ভিডিওটা ভালো লাগলে আবারও বলছি অবশ্যই 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 সাবস্ক্রাইব করো। এরপরে আমরা বৃন্দাবন হরিদ্বার বিভিন্ন জায়গায় যাব তীর্থ করতে, সেখানে ভিডিওগুলো তোমাদের পেতে হলে আমার চ্যানেলটিকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। আজকের মতো এইটুকুই, আবার কালকে তোমাদের সঙ্গে ভিডিওতে নিয়ে আসবো আগ্রার তাজমহল, লালকিল্লা, শহীদ মিনার তোমাদের সঙ্গে সব শেয়ার করার চেষ্টা করব। আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য অনেক 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 ধন্যবাদ। এই দেখো শেষবারের মতো তোমাদের দেখিয়ে দিই, এই হচ্ছে আমাদের ইন্ডিয়া, ইন্ডিয়া গেট। আমার ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য, আমার সঙ্গে থাকার জন্য থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও মাই অল ফ্রেন্ডস। আবারও রিকোয়েস্ট করছি যারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ 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 আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক বাটন প্রেস করে দিও। বাই বাই মাই অল ফ্রেন্ডস, ভালো থাকবে, আবার দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ। হ্যালো গাইস, এই দেখো তোমাদেরকে একদম সামনে থেকে দেখিয়ে দিচ্ছি ইন্ডিয়া গেটটা। ওই দেখো ভেতরে সব লাইট জ্বলে গেছে, আশেপাশে সব লাইট জ্বলে গেছে। এই দেখো এটা রাত্রিবেলা আরো ভালো লাগবে দেখতে। দেখতে পাচ্ছ ইন্ডিয়া গেট, ওই সামনে সব গাড়ি যাচ্ছে। এই দেখো সামনে রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে। এই ইন্ডিয়া গেটের সাইড সিন দেখে নাও, নেতাজি সুভাষ বোসের স্ট্যাচু, উপরে লেখা আছে ইন্ডিয়া। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন আমরা চলে এসেছি দিল্লি ইন্ডিয়া গেট। এই দেখো কত সুন্দর লাগছে দেখতে, তোমাকে পাশের এরিয়াটা দেখাই। দেখো নেতাজি সুভাষ চন্দ্র বোসের ছবি আছে এখানে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডোডুরমা ব্লগস। আমরা এখন চলে এসেছি দিল্লি ইন্ডিয়া গেট। তোমরা সবাই দেখো কেমন লাগলো আমার ভিডিওটা, প্লিজ কমেন্ট বক্সে জানিও। দেখো সাইড সিনটা, এটা কি সুভাষচন্দ্র বোস সেলুট করছে আমাদের ইন্ডিয়া গেটকে। এই দেখো কি ভালো লাগছে দেখতে। আমি সামনে এগিয়ে যাচ্ছি, এখান থেকে তাজমহল দেখা যাচ্ছে। তোমাদের একটু জুম করে দেখাই। এই দেখো ছোট উঁচু মতো দেখা যাচ্ছে ইন্ডিয়া গেট।